আমল নামা দিয়ে তাকায় দেখি গুনার গুনা গুনা, নেক আমল মোটেও নাই। ওই আমল নামার পাল্লা গুনারটাই যদি ভারী হয়, আল্লাহ বলেন ফা উম্মুহু হাবিয়া, তার জন্য হাবিয়া নামক জাহান্নাম। আল্লাহর নবী বলেন আয়েশা আর একটা সময় বড় কঠিন, যখন পুল সিরাতটা পাড়ি দেওয়া হবে, যেই পুল সিরাতটা চুলের মধ্যে কেউ চিকন, ওরে এমন অমাবস্যা রাতের মতো অন্ধকার, তরবারির থেকেও বড় ধারালো, যারা গুনা নিয়া ওই পুল সিরাতে উঠবে কাটিয়া কাটিয়া জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করি গুনা করে কাটাইল জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গি না, তওবা করে ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة، إن الله مع الصابرين. قال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه، او كما قال النبي عليه الصلاة والسلام، صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما، سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي एक ही सफ में खड़े हो गए महमूद अयाज न कोई बंदा रहा न कोई बंदा है नवाज न कोई बंदा है रवा न कोई बंदा है नवाज আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে সেই জুমার নামাজের আগে থেকেই আপনারা বসে আছেন ধৈর্যের সাথে। দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরামদের পবিত্র জবানে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছিলেন। আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো, এর মধ্যেই হযরত শেখ চরমোনাই দামাত বারাকাতুহু এসে যাবেন। তো আমি ছোট্ট এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য গুণিত আমিও বাণী হাদিস শরীফের মধ্যে থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আল্লাহওয়ালাদের নেক নজর এটাও জীবনের জন্য যথেষ্ট পরিমাণ একটি কামিয়াবির ফসল। আমাদের মুফতি সাহেব হুজুর দামাত বারাকাতুহুম কলব সম্পর্কে কিছু কথা বলে গেছে, যে কথাগুলো বুঝতে অনেক জ্ঞানের প্রয়োজন। আকেলারা পেশা খামুশি বুয়াদ পেশায় জাহল ফরামুশি বুয়াদ মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাবাদ মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চিত আল্লাহ পাক সাবিরিনদের সাথেই থাকেন। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যার ভালো চান আল্লাহ তাকে মুসিবত দিয়ে পরীক্ষা নেন, কারণ দুনিয়াটা পরীক্ষার বড় হক। আল্লাহ পাক বলেন, আমি চাই তোমাকে জান্নাত দিব। সাহায্যের কথা বললেন শুধু মুমিনকে, কোনো বেদিনকে বলেন নাই, কারণ কোন বেঈমানের জন্য জান্নাত নাই, শুধুমাত্র যারা মুমিন তাদের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন। আর আল্লাহ জান্নাতটা মুমিনকে দিতে চান বিনা হিসাবে, কারণ হিসাবের কাঠগড়ায় যদি বান্দাকে দাঁড় করানো হয় তাহলে বান্দার জাহান্নামে যাওয়া ছাড়া জান্নাত হওয়া কঠিন। নবীজি বলেন, আমি একদিন দেখি আম্মা জান আয়েশা আমার সহধর্মিনী আরো কিছু নারীরা কান্না করেন। জিজ্ঞাস করলেন নবী, হে আয়েশা, কান্নার কারণটা কি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, পয়গম্বর, জাহান্নামের আগুনের ভয়ে আমরা কান্না করি। হাশরের ময়দানে দাঁড়াইয়া আল্লাহর দরবারে হিসাব দেওয়ার ভয়, এই ভয়ে কান্না করি। অনবী আপনার কাছে জানতে চাই, হাশরের কঠিন দিনে কঠিন মুসিবতের সময় আপনি কি আপনার পরিবারের আপনদের কথা ভুলে যাবেন নাকি? নবী বলেন, আয়েশা, হাশরের ময়দানটা এত বড় কঠিন হবে, 9,30,00,000 মাইল উপরের সূর্যটা মাথার উপরে নেমে আসবে,
সূর্যটার একটা মুখ এখন জমিনের মধ্যে দেওয়া, সেদিন সূর্যের সব মুখ জমিনের দিকে ফেরায় দেওয়া হল। আল্লাহ বলবেন সূর্য সব তাপ জমিনের মধ্যে ছেড়ে দাও, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। বেঈমান নাফরমানের মাথার মগজগুলো ভাতের মারের মতো ঘুরতে থাকবে। ও আয়েশা, ওই সময় আপন আপন বলতে হাসরের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না। তবে এই মুসিবতের মধ্যে তিনটা জায়গা এমন, যেই জায়গায় গিয়া মানুষ নিজের নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, কারো কথা মনে রাখবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, ও আমার পয়গম্বর, ওই তিনটা স্থান কোন জায়গায় যেখানে গেলে মানুষ কারো খেয়াল রাখবে না। মায়ার নবী বলেন, হে আয়েশা, এক নম্বর, আল্লাহ বিচার কার্য শুরু করে যখন আমল নামা দেওয়ার জন্য সবাইকে ডাকবেন, ওই সময় কেউ কারো কথা মনে করবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। কারণ আমল নামা ডান হাতে আসে নাকি বাম হাতে আসে, এই ভয়ে মানুষ চিৎকারের আওয়াজ। কারণ আমল নামা যদি ডান হাতে আসে কপালটা ভালো জান্নাত পেয়ে যাবে, আর কপাল যদি খারাপ হয় আমল নামা বাম হাতে চলে আসবে, আর বাম হাতে আমল নামাটা সোজা দেওয়া হবে না। কারণ আল্লাহ পাক বিচার শুরু করার মুহূর্তে জালালিয়াতের গরম আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের এই হাশরের ময়দানের দিনের রাজত্ব কার, আল্লাহর আওয়াজটা এত বিকট হবে যে হাশরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে, কেউ জবাব দিতে পারবে না। আল্লাহ নিজেই কুদরতি ভাবে জবাব দিবেন, আজকের মহার আগে রাগান্বিত আল্লাহর, হাশরের ময়দান এমন কঠিন হয়ে যাবে, কারণ ইনসাফের বিচার হবে। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা জুলমা ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ হাশরের ময়দানে সকাল থেকে জোহরের মধ্যে বিচার শেষ করে ফেলবেন। কেমন বিচার হবে বলে, ইনসাফের বিচার বলে এত তাড়াতাড়ি? আমাদের থানায় মামলা চলে 50 বছর, একটা মামলা শেষ হয় না, মাঝে মাঝে টাকা দিয়া হাতিয়া দিয়া মামলা তাজা করা হয়। হাশরের ময়দানে কোটি কোটি সহস্র কোটি মানুষ কেমন করে সেখানে আল্লাহ ফজরের টাইম থেকে জোহরের মধ্যে বিচার শেষ করবেন? এক নাম্বার জবাব, রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে অল্প টাইমে বিচার শেষ করে ফেলবেন। কাদের কুদরতু দারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জালিলুল জাহাদা বাহার হালে তুহি মেরা নেগাহাদা। আল্লাহর নবী বলেন, যাদের আমল নামা বাম হাতে দেয়া হবে, আল্লাহ বলবেন ফিরিস্তা, এই বান্দাকে সোজা হাতে আমল নামা দেওয়া হবে না, বান্দার বুকের মাঝখানে ছিদ্র করে দাও। ছিদ্র করিয়া বাম হাতটা বুকের মাঝখান দিয়া ঢুকাও, এরপরে হাত পেছনে বের করো। পেছনে ফিরিস্তারা এমন ভাবে হাতটা ছিদ্র করিয়া বুকের ভেতর থেকে ঢুকায় বের করবে। আল্লাহ তাআলা বলবে, এবার বাম হাতে পেছনে আমল নামা দাও,
আর বলে দাও ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমল নামাটা পড়ে দেখ জীবনে কোন দিন কোথায় কি করেছো সব আমল নামায় জমা আছে। ফেরেশতারা বলবেন হে আল্লাহ আমল নামা পেছনের দিকে নজর সামনে ঘাট কেমনে বলবে চেহারা সামনের দিকে। আল্লাহ বলবেন ফেরেশতা এই গুনাগারকে জাহান্নামের আগুনের মধ্যে দেওয়া হবে। এরে আর মহাব্বত করে লাভ নাই, কারণ দুনিয়াতে আমি আল্লাহ বড় মহাব্বত করে লালন পালন করেছিলাম, আমি আল্লাহ এত সুন্দর চেহারা দান করেছিলাম। একজন হিন্দু যুবক ছেলে এক আল্লাহওয়ালার কাছে গিয়ে কয় হুজুর আমার একটু দোয়া করে দেন। হুজুর তাকাইয়া তাকাইয়া হিন্দু ছেলের চেহারার দিকে তাকায় চোখের পানি ছেড়ে কান্না করে। হিন্দু ছেলেটা পাগল হয়ে গেল, হুজুর আমি দোয়া চাইলাম কোনো বেয়াদবি হইলো নাকি? বলি না কোনো বেয়াদবি হয় নাই। তাহলে আপনি কেন কাঁদেন? হুজুর বলে রে বাবা আমি মাওলার কুদরত দেখে কান্না করি। বলে কি কুদরত? বলে তোমার এমন সুন্দর চেহারা যে আল্লাহ বড় আদর করে বানাইছে, এই জীবনটারে তুমি গুনাহ করে কাটায় দিয়েছো, যখন গুনাহ নিয়ে কবরে যাইবা আল্লাহ যখন জাহান্নামে দিবে জাহান্নামের আগুন যখন তোমার শরীরটারে ধরে ফেলবে আমার মাওলা পাকের কিন্তু মায়া তোমার জন্য হবে না। এ জীবনে না করি জীবনে না করি বন্দেগি, গুনাহ করে কাটাইলা জিন্দেগি, গুনাহ করে জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গি না, তওবা করে শেষে খাটি তওবা করিলা। এ নবীর উম্মতের দল যখন আল্লাহর নবী বলল যুবক তোর এমন সুন্দর চেহারাটা আল্লাহ জাহান্নামে যখন জ্বালাইবেন আল্লাহর কি মায়া হবে না, যুবক তখন চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে হুজুর জাহান্নাম কেন? আমি এমন ধর্মে আছি যে মরণের পরেই কবরে দেওয়ার আগেই তো আমার গায়ে আগুন লাগায় দিবে, আমি আর এই ধর্মে থাকতে চাই না, আমাকে তওবা করাইয়া দেন, আমি জাহান্নামের আগুনে জ্বলতে চাই না। দুনিয়ার সামান্য সূর্যের গরম সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলেন ওরে আয়েশা আমল নামাটা যখন পেছনে বাম হাতে দেওয়া হবে ফেরেশতারা বলবে ও আল্লাহ চেহারাটা সামনে পেছনে আমল নামা কেমন করে পড়বে?
আল্লাহ কহারিয়তের আওয়াজ দিয়া বলবেন, ফেরেশতা এই নাফরমানের ঘাটটা ধরিয়া মোচড় দাও, ঘাড় মটকাইয়া পেছন দিকে ফিরায়া দাও। ফেরেশতারা ধরিয়া সাথে সাথে ঘাট ধরে যখন মোচড় দিবে, বান্দার জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আয়েশা ওই সময় কেউ কারো দিকে নজর রাখবে না, তিনটা জায়গা হাশরের ময়দানে কেউ কারো দিকে নজর রাখবে না, সবাই পাগলের মতো চিৎকার মারবে, আমার কি উপায় হবে। আল্লাহর নবী বলেন, আয়েশা দ্বিতীয় অবস্থা হবে আমল নামা যখন ওজন দেওয়া হবে। আয়েশা বলেন, কেমন করে? বলে, কান্নায় বিভোর। আমল নামা যখন ওজন দেওয়া হবে মানুষগুলো কান্নায় বিভোর হয়ে যাবে, আর বলবে আমার আমল নামা নেকির পাল্লা ভারী হয়, না জানি গুনার পাল্লা ভারী হয়। আমল নামা দিয়ে তাকায় দেখি গুনার গুনা তার জন্য হাবিয়া নামক জাহান্নাম। আল্লাহর নবী বলেন, আয়েশা আর একটা সময় বড় কঠিন, যখন ফুল সিরাজটা পাড়ি দেওয়া হবে, যেই ফুল সিরাজটা চুলের মধ্যে কেউ চিকন, ওরে এমন অমাবস্যা রাতের মতো অন্ধকার, তরবারির থেকেও বড় ধারালো, যারা গুনা নিয়া ওই ফুল সিরাজে উঠবে, কাটিয়া কাটিয়া জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আল্লাহর নবী বলেন, ও নারীর দল, ও দুনিয়ার মা বোনেরা ভালো করে শুনো, দুনিয়া আসলে কিছুই না, যেই ফেরাউন আমার আল্লাহর সাথে গাদ্দারি করলো, সেই ফেরাউনের ঘরে আল্লাহ পাক এমন দিনের বাতি জ্বালাইলেন বিবি আসিয়ার মাধ্যমে, যেই আসিয়া সম্পর্কে আল্লাহর নবী বলেন, হাসরের এই কঠিন সময়ে কেউ কারো পরিচয় দিবে না, ওই সময় চারটা মহিলার জন্য জান্নাতের আটটা দরওয়াজা খোলা হয়ে যাবে। জান্নাতের আটটা দরওয়াজা দিয়া হাসরের ময়দানে চারজন মহিলাকে বার বার ডাকা হবে, জান্নাতুল ফেরদাউসের দরজা দিয়া ডাকবে, আসো। জান্নাতের দরজায় মেহমান খানায় আসো, সূর্যের গরম যেন তোমাদের কষ্ট না দেয়। ওই চারজন মহিলার ভিতরে একজন হলো ফেরাউনের বিবি আসিয়া, কারণ যে আসিয়াকে ফেরাউন ঈমানের কারণে শুলিবিদ্ধ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। দ্বিতীয় নারী যাকে জান্নাতের আটটা দরওয়াজায় হাসরের ময়দানে ডাকু, ধন্য মা, যেই মাকে জান্নাতের আটটা দরওয়াজায় ডাকা হবে, দ্বিতীয় নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালাম, জান্নাতের দরওয়াজা দিয়ে ডাকবে, আসো। তিন নম্বরের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জানাইশা বলেন, আমি মাঝে মাঝে দেখতাম মায়ার নবী হুজরায় বসে বসে গুনগুন করে কান্না করতে, আমি আয়েশা আমার নবীরে জিজ্ঞাসা করতাম, নবী কোন ব্যথার কারণে দুঃখের কারণে আপনি কাঁদেন, আমার উপরে কি আপনি বেজার? নবী বলতেন, না না আয়েশা, আমার অন্তরে যখন খাদিজার কথা মনে পড়ে যায় আমি চোখের পানি ধরে রাখতে পারি না, কারণ ওই আরবের ভিতরে যখন আমি ছিলাম গরিব, আমি ছিলাম বড় ইয়তিম, খাদিজা আমাকে যখন স্বামী বলে গ্রহণ করেছিলেন, দুইজন স্বামী বিদায়ের পরে আমাকে কবুল করে নেয়, পাঁচটা সন্তানের মা হওয়ার পরে আমার ঘরে আসে,
আমি কালেমার দাওয়াত দিতে যাই, রাতের বেলা আসিয়া ঘরে সালাম দেওয়া মাত্র দরজা খুলে যাই। খাদিজা ছিল আরবের বড় ধনী নারী, সব সম্পদ আমার কাছে হাতিয়া হিসেবে দান করেছে। আমি আমার মাওলার ধ্যানে হেরা পর্বতের গুহায় সেখানে সময় কাটাইতাম। খাদিজা আমার জন্যই পাহাড় বেয়ে বেয়ে উঁচু জায়গায় গিয়া নাস্তা নিয়ে হাজির হয়ে যেত। ওই খাদিজার ইন্তেকাল আমি নবীর কান্না ধরে রাখতে পারি না। ওই খাদিজার কথা যখন মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। ওই খাদিজার জন্য হাশরের ময়দানে জান্নাতের একটা দরওয়াজা ডাকবে, আসো জান্নাতের মেহমান খানায় আসো। চার নাম্বার যে নারীটাকে জান্নাতের দরজা দিয়া দেখা হবে, নবী বলেন ওই নারী আমার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। ওই ফাতেমাকে জান্নাতের একটা দরওয়াজায় ডাকা হবে, এরে নবীর উম্মতির দল। ওই নারী যদি ঘরে পাও তোমার জীবনটা বড় ধন্য। ওই জীবনটা কামাই করার জন্য দুনিয়াতে তুমি চেষ্টা করা লাগবে, আর চেষ্টার জন্য আল্লাহ বলেন সাহায্য চাও, আর সাহায্য যদি পেতে চাও দুইটা জিনিসের মাধ্যমে তোমার সাহায্য চাওয়া লাগবে, এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ধৈর্য ধারণ করিয়া যারা আল্লাহর মহাব্বতে নামাজের মুসল্লায় দাঁড়ায়। আল্লাহ পাক হাশরের ময়দানে ধৈর্য ধারণকারীদেরকে বলবেন বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, সাআদ বিন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনার বর্ণনা করেন, আমার আব্বা ঘটনা বিবরণ দিয়েছেন, ওমর তাকায় দেখেন এক আল্লাহর গোলাম একটা শিশু বাচ্চা কোলের মধ্যে নিয়ে বড় আদর করে। ওমর ডাক দিয়ে কয়, দেখ সন্তান আর বাবার কেমন মায়া। লোকটা শুনিয়া বলেন খলিফাতুল মুসলিমিন, এই সন্তানের মায়া এমনিতেই হয় নাই, কারণ এই সন্তান আমার দুনিয়ার জমিনের সন্তান না, এই সন্তান আমার কবরের মধ্যের সন্তান, এই সন্তান দুনিয়ায় হয় নাই। ওমরে ফারুক বলেন ও ভাই তোমার সন্তানটা কবরের সন্তান নানি, ঘটনা খুলে বলো। আল্লাহর বান্দা বলেন পয়গম্বর আমার স্ত্রী গর্ভধারিণী, আমার উপরে যখন দাওয়াত আসলো যুদ্ধের ময়দানে যেতে হবে, কালেমার দাওয়াত নিয়া আমি যখন তরবারি নিয়ে রওনা, নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আল্লাহর দরবারে দোয়া করার জন্য রেডি হয়ে গেলাম। নামাজে দাঁড়ায় ধৈর্যের সাথে দোয়া করলাম, আল্লাহ আমার স্ত্রীর গর্ভের বাচ্চা তুমি কুদরতি ভাবে হেফাজত করিও। আল্লাহ বলেন যেই বান্দা আমাকে ভুলে না আমি আল্লাহও সেই বান্দাকে কখনো ভুলতে পারি না। হর গরিদে নেকে তু তৈয়ার হ্যায়, জুনা মাঙ্গে উসে তু বেজার হ্যায়, ইয়া এলাহি মুঝ সে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর, ইয়া এলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া এলাহি তু মেরা মাশুক হ্যায়। ভাইরা আমার বয়ান তো সারা জীবন আল্লাহ কবুল করলে শোনানো যাবে, যাবে না? কিন্তু এই বরকতি মজলিসে বসতে পারবো কিনা সেই গ্যারান্টি কারো হাতে আছে নাকি? আমি দুপুরে জুমার বয়ানে বলেছিলাম এমন একটা আমল কি করতে পেরেছেন যে আমলটা আমার মাওলার দরবারে পেশ করে বলবেন আল্লাহ তুমি মাফ করে দাও, এমন একটা আমল তো করতে পারেন নাই। এই জন্য আমার মুফতি সাহেবের আগে যিনি বয়ান করেছেন যে তিনটা আমল তুমি করে যাও সেই সওয়াব তুমি কিয়ামত পর্যন্ত কবরে পেতে থাকবা। বয়ান সারা জীবন ঘরে বসে মোবাইলে শুনতে পারবে, কিন্তু নিজে নাজাতের জন্য কি কামাই করবে? হাশরের ময়দানে একজন আলেমের সামান্যতম খেদমত যদি করতে পারে
আল্লাহ বলেন এর বিনিময়ে আমি বান্দাকে জান্নাতের মেহমানখানায় পৌঁছায় দিব। আল্লাহ আমাদের উলামায়ে কেরামের আহলে হক যারা এদের খাদেম হওয়ার তৌফিক দান করে। আরো জোরে বলেন